আজ আমরা চলে এসেছি কাঞ্চিপুরম সিল্ক ফ্যাক্টরিতে। আপনারা দেখছেন কাঞ্চিপুরম শাড়ি কিভাবে তৈরি হচ্ছে। তো কাঞ্চিপুরম শাড়ি খাঁটি মালবেরি সিল্কের সুতো থেকে তৈরি করা হয়। দক্ষিণ ভারতে উৎপন্ন খাঁটি মালবেরি সিল্ক ও জরি দিয়ে এই শাড়ি তৈরি করা হয়। কাঞ্চিপুরম বুনতে 3টি শাটল ব্যবহার করা হয়। ইতিহাসবিদরা মনে করেন এই শাড়ির বুনন শিল্পী অথবা কারিগরেরা ঋষি মার্কণ্ডের বংশধর। অপরদিকে এটাও কথিত আছে যে ছোলা রাজা কৃষ্ণদেব, যিনি কাঞ্চিপুরম রাজ্য 985 থেকে 1015 সাল অবধি শাসন করেছেন, তিনি এই শাড়ির বুনন পদ্ধতিটি আবিষ্কার করেন। এই শাড়িটি অনেক প্রকারের হয়, তাই দামও কয়েক হাজার থেকে 4-5 লাখ অবধি হয়ে থাকে। এই শাড়িটি কিন্তু সম্পূর্ণ হাতে বোনা হয়, তাই একটি শাড়ি বুনতে 4 থেকে 5 দিন সময় লাগে। মূল বুননশিল্পী ছাড়াও 1 অথবা 2 জন সহকারী বুননশিল্পী দরকার হয় একটি শাড়ি বুনতে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি কষ্ট করে উনি বুনছেন, কি অপূর্ব শিল্পকর্ম। কাঞ্চিপুরমে যাব অথচ কাঞ্চিপুরম সিল্ক শাড়ি দেখব না, এটা তো হতে পারে না। তো চলে এলাম ফ্যাক্টরি থেকে ওনাদের দোকানে। ওনাদের দোকানটা ছিল বিশাল বড় আর হরেক রকম শাড়ির সমাহার, সবই কিন্তু কাঞ্চিপুরম সিল্ক। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, উনি বিভিন্ন রকম শাড়ি আমাকে দেখাচ্ছেন। তো এই যে বিভিন্ন কালারের কি সুন্দর সুন্দর শাড়ি, তাই না? প্রত্যেকটা শাড়ি কিন্তু রুচিশীল এবং দারুণ সুন্দর। ইচ্ছে হচ্ছিল সব কটা শাড়ি বগল দাবা করে নিয়ে আসি। আর শাড়ি তো মেয়েদের কাছে প্রচণ্ড ভালো লাগার একটি জিনিস, তাই না? তো আমারও প্রচণ্ড ভালো লাগছিল এই সুন্দর সুন্দর শাড়িগুলো। আমার জীবনে এই প্রথম শাড়ি বুনন দেখলাম, সত্যি একটি দারুণ দারুণ অভিজ্ঞতা হলো। কাঞ্চিপুরমে এসে এত সুন্দর অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি। তো দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।